সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ডাটোর্স এর তরফ থেকে। তা এর আগে আমি অ্যানাউন্স করেছিলাম যে বেশ কতকগুলো সিরিজ ভিডিও আসার কথা, ঘাটশিলার একটা সিরিজ ভিডিও আসার কথা, এছাড়াও বাগদা বিচের বা দুগলাগড়ি বিচ যেটাই বলো তার একটা সিরিজ ভিডিও আসার কথা। তা কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য সেগুলো আমি দিতে পারছি না। তা আজকের এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে, তোমরা থাম্বনেল দেখেছো যে ড্রাইভিং টেস্টের ব্যাপারে, তোমাদের যাদের বাড়ি হাওড়া ডিস্ট্রিক্টের এবং আরটি যদি উলবেড়িয়া হয় সেক্ষেত্রে তাদের জন্যই স্পেশালি এই ভিডিওটা, এছাড়াও অন্যান্য যাদের আরটিও আছে তারাও দেখতে পারো, অবশ্যই তোমাদের কাজে লাগবে। তা কয়েকটা কথা যেটা আমার মনে হয়েছে যে প্রত্যেকেরই জানা দরকার, তা সেই কারণে এই ভিডিওটা মেনলি বানানো। তা উলবেড়িয়া আরটিওর ক্ষেত্রে একটা মেন প্রবলেম হচ্ছে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, কোনোভাবে ফোনে যদি তুমি ভিডিও করো তোমার ফোনটা সিজ করে নেবে, ওরা প্রথম থেকেই জানিয়ে দিচ্ছে, যে কারণে আমি কোনো ভিডিও বানাতে পারিনি। তা ওখানে কয়েকটা ব্যাপার যেটা হচ্ছে, টু হুইলারের ক্ষেত্রে বেশ কিছু কিছু প্রবলেম আমি দেখলাম, আমি ফোর হুইলারের ট্রায়াল ছিল, তা ফোর হুইলারের ক্ষেত্রে খুব একটা প্রবলেম কিছু হয়নি, কিন্তু টু হুইলারের ক্ষেত্রে বেশ কয়েকটা ব্যাপার আছে সেগুলো তোমাদের একটু দেখতে হবে, তা সেটা আমি তোমাদেরকে দেখাবো। সেইগুলো একটু মেনটেন করলে তাহলে তোমাদের ড্রাইভিং টেস্টটা দিতে খুব সুবিধে হবে, আর নাইলে তোমাদের ফেল হওয়ার চান্সটা খুব বেশি। কেননা আমি যখন টু হুইলারের ড্রাইভিং লাইসেন্সের জন্য টেস্ট ট্রায়ালটা দিয়েছিলাম তখন এত কিছু প্রবলেমেটিক ব্যাপার ছিল না, কিন্তু এখন যিনি অফিসার আছেন প্রচণ্ড স্ট্রিক্টলি ব্যাপারটা মেনটেন হচ্ছে, সেই কারণে ফেল হওয়ার চান্সও খুব বেশি। ফেল মানে আর কিছু নয়, তোমাদের ফাইন দিতে হবে আর কি। তো সেই ক্ষেত্রে থেকে বাঁচার জন্যই আজকের এই ভিডিওটা, তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো। ফোর হুইলারের ক্ষেত্রে আমি ছবিতে ড্র করে দেখিয়ে দেবো, ভিডিও আমি নিতে পারিনি আগেই বলে দিয়েছি। ফোর হুইলারের ক্ষেত্রে জাস্ট সোজাভাবে চালিয়ে আগিয়ে যাওয়া এবং রিভার্স গিয়ার দিয়ে ব্যাকে আসা, কিন্তু টু হুইলারের ব্যাপারে কয়েকটা প্রবলেম আছে, তোমরা দেখো কীরকম। তা আগেই যেটা বলেছি যে টু হুইলারের ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম আছে, তা আমি একটা পেন্ট, মাইক্রোসফটের যে পেন্ট আছে সেই পেন্ট খুলেই দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি মাঠটা কীভাবে সাজানো আছে। তোমরা যদি এটাকে একটা টোটাল মাঠ ধরে নাও যেখানটা টেস্টিং হবে, মোটামুটি ওই যে ট্রাফিকের যে কোনগুলো থাকে ওই কোন থাকবে মোট চারটে, এগুলো একটু সাজিয়ে নিচ্ছি, এই চারটে কোন থাকছে। এইগুলো কিন্তু প্রত্যেকটাই টু হুইলারের ক্ষেত্রে, ফোর হুইলারের কথা আমি পরে বলবো লাস্টে, মেইন প্রবলেমটা টু হুইলার নিয়েই আছে। এই চারটে কোন সাজানো থাকবে মোটামুটি, যদি গ্যাপিংটা বোঝা যায় এইখান থেকে, মানে প্রথম কোনটার গ্যাপিং মোটামুটি ধরে রাখো এই গ্যাপিংটা, এই দুটো মানে এখান থেকে তোমাকে এন্ট্রি করতে হবে, এখান থেকে ঢুকে এদিক দিয়ে ঘুরে ঘুরে বেরোতে হবে। এবার এই যে গ্যাপিংটা আছে এই গ্যাপিংটা ধরে রাখো 5 থেকে 6 ফুটের মতো থাকবে, আর এর পরের গ্যাপিংগুলো কিন্তু কমে যাবে। যদি এটা 5 ফুট থাকে ধরে নাও মোটামুটি এটা 4.5 ফুট থেকে 5 ফুটের মধ্যেই থাকবে, এটা আরও কম। তা আর এইখানে যিনি ইনস্ট্রাক্টর আছেন বা অফিসার আছেন তিনি এইরকম জায়গায় পজিশনে দাঁড়িয়ে থাকবে, তা এখানে পরপর বাইকগুলো থাকছে। এবার তোমার কাজটা হচ্ছে তুমি বাইকটা নেবে, নিয়ে প্রথমে একটা হ্যান্ড সিগন্যালিং করতে হয় যে কোন থেকে কোন দিক থেকে পাস করছো, তোমাকে এখান থেকে পাস করতে হবে, গিয়ে এই বরাবর এখান থেকে গিয়ে এখান থেকে বেরিয়ে এখান থেকে বেরিয়ে এইরকম পজিশানে গিয়ে দাঁড়ালে দাঁড়িয়ে হ্যান্ড স্টপ সিগন্যাল দেখাতে হবে। এবার এই যে গ্যাপিংগুলো আছে না এত ক্লোজ আছে, মানে আমি প্রথমে ভেবেছিলাম গ্যাপিংটা অনেক বেশি, কিন্তু পরে যখন কাছে গেলাম একদম তো ক্লোজ যাওয়া যাচ্ছে না, দূর থেকেই দেখতে হচ্ছে, যখন একদম ক্লোজ হলাম দেখতে পারলাম যে গ্যাপিংগুলো খুব কম আছে এবং খুব টাচ দিয়ে মানে খুব ক্লোজ এখান থেকে না কাটলে তুমি বেশি নিতে পারবে না। আর উলবেড়িয়ার ক্ষেত্রে এটা মেনলি প্রযোজ্য, হাওড়ার ক্ষেত্রে তো আমি বলতে পারছি না, মানে মাটিটা পিচের নয়, মাটির যে কোনো স্কিড খেয়ে যেতে পারে, তো খুব সাবধানে তোমাকে এখান থেকে বেরোতে হবে, এই এতগুলো টার্ন নিতে হবে, নিয়ে এখান থেকে বেরোলে বেরিয়ে এখানে হ্যান্ড সিগন্যাল দেখিয়ে দিলে মোটামুটি আমি দেখেছি 40 জনের মতো পরীক্ষা দিয়েছিল, এই শুক্রবার দিন টেস্টটা ছিল, 40 জনের মধ্যে মোটামুটি 36 থেকে 37 জনই পা ফেলে দিয়েছে। আর বিশেষ করে কয়েকটা কথা বলবো, যে হাই পিকআপ যে গাড়িগুলো আছে NS 200 RS 200 এইগুলো নিয়ে যাবে না, আর যেই বাইকগুলোর হ্যান্ডেল কাটে খুব কম কাটে আর কি, মানে বুঝতেই পারছো R15 MT-15
RS200, NS200, NS160 এই টাইপের যে গাড়িগুলো আছে একদমই নিয়ে যাওয়ার দরকার নেই, যে কোনো গাড়িতে করলেই হয়। তোমাদের যদি একান্ত খুব অসুবিধে থাকে যে গাড়ি তুমি পাচ্ছ না, সেক্ষেত্রে এখানে যারা যারা তোমাদের মতো অ্যাপ্লাই করতে আসছে ওদের সঙ্গে তোমাকে ম্যানেজ করে নিতে হবে। গাড়িটা এক্সচেঞ্জ করে নিলে একবার পাস করে যাওয়ার পরে তুমি রিটার্ন ওকে গাড়িটা দিয়ে দিলে ও দিয়ে দিল, যে কেউ যে কোনো গাড়ি নিয়ে টেস্ট করতে পারে এখান থেকে ড্রাইভিং স্কুল থেকে। মানে তুমি গাড়ি প্রোভাইড করা হবে না, টু হুইলারের ক্ষেত্রে, ফোর হুইলারে প্রোভাইড করা হয় কিন্তু টু হুইলারে কোনো প্রোভাইড করা হবে না। আমি বলবো বিলো 125 সিসি, 125 সিসির নিচে যদি কোনো গাড়ি হয়, 125 সিসির থেকে কম যদি গাড়ি হয় তাহলে খুব ভালো হয়, 150 সিসির উপরে নেওয়ার চেষ্টা করবে না, যদি থাকে তাহলে ওদের থেকে চেঞ্জ করে নেবে। আর এনফিল্ড টাইপের যে গাড়িগুলো আছে লং, মানে প্রায় 7 ফুট, 6.5 ফুট থেকে 7 ফুট যেগুলো লং, ওগুলো কোনোভাবেই পারবেই না, কেন এর মাঝখানের গ্যাপিংটাই এতটা তুমি পাবে না, মানে খুব প্রবলেম হয়ে যাবে। আর পা ফেলে দিলেই তুমি ফেল করা মানেই তোমাকে এক্সট্রা টাকা গুনতে হবে। তাই আমি তোমাকে সাজেস্ট করবো যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকে চেষ্টা করবে এই 125 সিসির কম সিসির গাড়ি নিয়ে যাওয়া, এবং বাড়িতে যদি মাঠ থাকে তাহলে একটু ট্রাই নিয়ে নেবে, অন্তত পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে ট্রাই নিয়ে নেবে। মোটামুটি গ্যাপিংগুলো 5 ফুট রেখে রেখে করবে, প্রথম থেকে এইটা থেকে ফার্স্ট থেকে সেকেন্ডটা 5 ফুট, সেকেন্ড থেকে থার্ডটা 5 ফুট, এইটা থেকে লাস্টে 5 ফুট। মনে রাখবে ডান দিক থেকে গলতে হবে আর বেরোবে হচ্ছে বাঁদিকে, দিয়ে স্টপ হ্যান্ড সিগনাল দেখিয়ে দিলে তোমার কাজ শেষ। আর ফোর হুইলারের ক্ষেত্রে ওরকম কোনো প্রবলেমই নেই, একদম পাতি সোজা এখান থেকে গাড়িটা নিলে এখান থেকে সোজা যাবে, আবার সোজা রিটার্ন চলে আসবে, দিলেই ফোর হুইলারে গল্প শেষ। এই হচ্ছে আজকের ভিডিও, আশা করব তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি, একটু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে তাহলে তোমাদের এক্সট্রা টাকা গুনতে হচ্ছে না। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করব ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং অনেক কিছু তোমরা এখান থেকে জানতে পেরেছো। যদি কোনো ব্যাপারে কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি পার্সোনালি তোমাদেরকে DM করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, এবং চ্যানেলে কেউ যদি নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। অটোমোটিভ রিলেটেড সমস্ত ব্যাপারই এই চ্যানেলে আমি ছাড়বো, শুধু বেড়াতে যাওয়া এরকম নয়, ট্যুর রিলেটেড তো থাকবেই, তাছাড়াও বিভিন্ন রকম টু হুইলার বা ফোর হুইলার যে কন্টেন্ট সেগুলো এই চ্যানেলে আপলোড করবো। আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই আমি ঘাটশিলা এবং বাগদা বিচের ভিডিওটা চেষ্টা করবো রিলিজ করে দেওয়া। ধন্যবাদ।